এত গরমে শান্তির একটা রিলিফ পেয়েছি, মানে বলতে গেলে অনেক বছর বাদে, মানে আমার বিয়ে হয়েছে 3 বছর, 3 বছরের মধ্যে 3 বছর হতে যায়, তো অ্যানিভার্সারিটা আমার একটা একটা গিফট দিয়ে দিল আমার হাজব্যান্ড। আর তার সাথে সাথে মামনি বাপিদের ঘরেও একটা এ হয়ে গেল। আমরা কেরিয়ারে এসি নিয়েছি রিলায়েন্স স্টোর থেকে, আমরা শুক্রবার এসিটা নিয়েছি, কমপ্লিট করেছি শুক্রবার কমপ্লিট করাতে, তো ওরা তাড়াতাড়ি যতটা পেরেছে প্রসেসটাকে তাড়াতাড়ি করেছে। আর এই যে বড় বড় ড্রিল মেশিন দিয়ে ডিলারগুলো ফুটো করছে না, আমি ভাবছি যে আমাদের ফ্ল্যাটটা না উল্টে পড়ে যায়। যাই হোক, আমরা আউটডোর ইনডোর এক জায়গায় বসার কথা ভেবেছি, সেটা হয়ে গেছে আর এক জায়গা, কিছু বলার নেই। মানে এই দাদাগুলো যেরকম পাচ্ছে সেরকমভাবে বলে যাচ্ছে, এই একটাই। আর আমরা এই লেন্স স্টোর থেকে নিয়েছি, আর এখন তো এসির যা কন্ডিশন যে 7 দিনের আগে ঘরে ঢুকছে না, বা 7 দিন পরে ইনস্টলেশন হচ্ছে না। আউটডোর ইনডোর, আগে ইনডোর, মানে আউটডোরটা পরে বসাবো, ইনডোরটা আগে বসিয়ে দিচ্ছে। আর আমাদের এই লাইট ফাইট সব খুলতে হয়েছে, মামনিদের ঘরটা আগে তাড়াতাড়ি হয়ে যাবে, কেন মামনিদের ঘরটা আগে করতে বলেছিল, কারণ আমার শাশুড়ি পুজো দিচ্ছিলো আমাদের ঘরে, ওই জন্য একটু বললো যে এই মানে ভিতরে কাজটা করে বাইরে পরে কাজটা করে দিতে। তো এই যে দেয়ালগুলো ফুটো পড়ছে না, খুব কষ্ট লাগছে। ওইখানে আমাদের টিউব লাইটটা ছিল, সেখান থেকে খুলে এখন এইদিকে শোকেসের ওপর রেখেছি। আমার ইচ্ছা ছিল যে খাটের ওপর রাখার, কিন্তু হলো না। বাই দ্য ওয়ে, যাই হোক, আমাদের বিড়ালগুলো না খুব ভালো, ওখানে লিলি শুয়েছিল, গরমে কী করবে, গরমে খুব কষ্ট, নাজেহাল অবস্থা। আর এই দেখো, সবকটাকে মামনের ঘরের ঢুকিয়ে দিয়েছি, সবকটাকে এসির ভেতর ঢুকিয়ে দিয়ে আমরা বসে আছি। আর খাট, বাড়ি, ঘর, মানে খাটের অবস্থা, নিচে মা ঘরের অবস্থা, মানে নাজেহাল অবস্থা। মানে এই যে কতক্ষণ লেগেছে আমাদের পরিষ্কার করতে, সেই 4টের সময় গেছে, সেই 7:30 অবধি আমরা এই পরিষ্কার পয় পরিষ্কার করছি। আর এই দেখো, র্যাঞ্চ এখানে দেয়াল ফুটো করছিলো, ও সেটাকে মজা নিচ্ছিল, ও খুব তো মজায় মজায় ছিল। আর আমার না বিশাল পরিমাণের ঠান্ডা লেগে গেছে, মানে এসি নেওয়ার আগেই আমার ঠান্ডা লেগে গেছে, কিছু বলার ভাষা নেই। যাই হোক, আমাদের জানলার নিচে এই আউটডোরটা বসছে, এটা বসানোর কথা ছিল জানলায়, সেটা বসিয়েছে এখানে। আমি ভেবেছিলাম যে বিছনার ওপরে থাকবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, সেটা মানা যায়, হলো না। তো আর কিছু করার নেই, তাদেরও রিস্কের ব্যাপার। এই যে আমাদের ঘরে এসি কমপ্লিট লাগানো, 17-তে একদম ফুল পাওয়ারে চালিয়ে দিয়ে চলে গেছে। এই যে সব পয় পরিষ্কার করার পর, জামা কাপড় মেলার পর, কাচার পর, এই যে এখন আমরা ঘরে ঢুকছি, আস্তে আস্তে সব বিল্ডুগুলোকে ঘরে ঢেকাচ্ছি, ডগিগুলোকে ঘরে ঢেকাচ্ছি, মানে একটা নিস্তার। মানে এত গরমে খুব কষ্ট পেয়েছি, তার থেকে ভাই এটা সেরা গিফট। আর আমার বাবা স্নান করবে না, স্নান করা বন্ধ।